আপনারা সবাই রেডি তো না? আজকে কিন্তু বড় একটা প্রোগ্রাম হইব বুঝছেন। বসে সব কিছু গুছায় রাখতে কইছি, আর সময় কই পাইলাম বল? এই সকাল থেকে ফটোকপির দোকানের পোলাটায় খালি ডিস্টার্ব করতেছে। কেন রহিম সাহেব? আরে আর বলবেন না করিম সাহেব, এই সকাল থেকে শুধু টাকা টাকা করতেছে। সেটা চাওয়াই তো স্বাভাবিক, ওদের একটা ছোট প্রিন্টিং আর ফটোকপির দোকান। এখন 200 কপি পোস্টার প্রিন্ট করে দেওয়ার পর ওদের এই পেমেন্টটা আটকে রাখার কি কোনো মানে হয় ভাইয়া? তুমি চুপ করো, পাকনা ছেলে রাখার আমার থেকে বেশি বুঝো। 2 দিন এসে চাকরিতে ঢুকছো, এখনই তর্ক শুরু? আগে কাটা শিখো, নাইলে বেশি দিন টিকতে পারবো না। ঠিকই বলছেন। আচ্ছা মকবুল, আমি দেখতেছি। ঠিক আছে আসিফ ভাই। এই সারাসে দাঁড়া দাঁড়া দাঁড়া, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসিফ, তোমার কি মাজায় সমস্যা? না স্যার। তাহলে দাঁড়ালে না কেন? এনিওয়েজ এভরিওয়ান গেট রেডি, উই হ্যাভ এ বিগ মিটিং ইন 5 মিনিটস, ওকে? জি স্যার, জি স্যার। ভাইয়া আমার পেমেন্টটা কি একটু দেওয়া যায়? কত হয়েছে? ডিজাইন সহ প্রিন্টিং মিলায় সর্বমোট 2,500 টাকা। তোমার মোবাইল ব্যাংকিং আছে? না ভাইয়া, এগুলোতে আসলে লেনদেন করাটা শরীয়ার সাথে মিলে না। অল্প যা কামাই করি হালালভাবে কামাইতে চাই। কেন? তুমি তো নগদের ইসলামিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও পারো। কেন, এইটাই কি আছে? বাংলাদেশে তারাই যাত্রা শুরু থেকে তাদের অ্যাপসে ইসলামিক ফিচার দিয়ে আসছে এবং গত 3 বছর ধরে গ্রাহকদেরকে শরিয়া ভিত্তিক লেনদেনে স্মুথ সেবা তারা দিয়ে যাচ্ছে। তুমি ইজিলি চাইলে এখনই তোমার নগদ অ্যাকাউন্টে লগ ইন করে আমার সেটিংস মেনু থেকে অ্যাকাউন্টের ধরনটা সিলেক্ট করলেই কিন্তু ইসলামিক অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টটা পরিবর্তন করার অপশন পেয়ে যাবে। এখানে যদি ইয়েস দিয়ে দাও তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টের ফুল লুকটা চেঞ্জ হয়ে যাবে এবং এখন থেকে সেই অ্যাকাউন্টের সব ধরনের লেনদেন ইসলামিক শরিয়া মোতাবেক হবে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, জাজাকাল্লাহ। অ্যাটেনশন এভরিওয়ান, আমরা ফাইনালি গোল্ডেন ক্লাব ক্যাসিনোর সাথে কাজ করতে যাচ্ছি। আর এই খুশিতে আমার পক্ষ থেকে সবার জন্য স্পেশাল ড্রিঙ্কস। রহিম সাহেব শুরু করেন। খান রহিম সাহেব খান। আরে খাচ্ছেন না কেন? খেয়ে নেন, খেয়ে নেন, খেয়ে নেন, খেয়ে নেন। এই তো হবে হবে হবে, শাবাস করিম সাহেব। তো অফিস টেক দিস, খেয়ে ফেলেন, খেয়ে ফেলেন করিম সাহেব, কোনো বিষয় না, খেয়ে ফেলেন। আয় তো চিয়ার্স এভরিওয়ান, চিয়ার্স। কাম অন আসিফ, টেক ইট, এরকম সুযোগ কিন্তু বারবার পাবা না। না স্যার। কীভাবে দিব, ফিডারে দিব, চুষে চুষে খাবা? সরি স্যার, ওনারা হয়তো আপনার ভয়ে খেয়েছেন, কিন্তু আমি এটা খেতে পারবো না স্যার। আর এই কাজও আমি করতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় পাই। তোমার পজিশনে কাজ করার জন্য ছেলেমেয়েরা লাইন ধরে দাঁড়ায় আছে, ওকে? আর তোমার মতো ইগোসেন্ট্রিক এক্সট্রিমিস্ট সবখানে ইসলাম নিয়ে টানাটানি করা টাইপের আগাছা আমার কোম্পানিতে দরকার নাই। তাছাড়া আমরা তো আর ক্যাসিনো খেলতেছি না, ওদের জন্য কিছু কাজ করে দিচ্ছি আর কি। তাদেরকে এই কাজে সহযোগিতা করার মাধ্যমে আপনি তাদের সাথে সংযুক্ত হচ্ছেন স্যার। আজকে চাইলে আপনি এই উপার্জনটা হালালভাবেও করতে পারতেন, কিন্তু আপনি হারাম রাস্তাটাই বেছে নিয়েছেন স্যার। শোনো আসিফ, একটা সময় আমার বয়স তোমার মতোই ছিল, সো আমাকে জ্ঞান দিতাই শোনা, ঠিক আছে? আরে কোম্পানি একদিনে এত বড় হয় নাই, এটাকে গোড়া থেকে আমি তুলে আনছি, সো আমাকে শিখাইতাই শোনা, আর আমিও দেখব তুমি কোথায় চাকরি পাও। সকল রিজিকের মালিক আল্লাহ, উনি আমাকে সহযোগিতা করবেন। আর এটা আপনারা সবাই
যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই ভালো হবে। গেট লস্ট।